Dear students, welcome to BNIS Home School. My name is Mohammad Hanif, Assistant English Teacher, Bonstree National Ideal School. Hope all of you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today I am going to take the class on unseen text of class 4. Class 4 is an unseen passage of the I am going to class 3. আশা করি তোমরা সবাই বই এবং খাতা নিয়ে বসে পড়েছো। এট ফার্স্ট আমরা প্যাসেজটি পড়ব এবং এই প্যাসেজটি থেকে আমরা প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পরে আমরা ট্রু ফলস করব, আর ট্রু ফলসটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আশা করি তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়েছো। চলো আমরা আগে প্যাসেজটি পড়ি, তারপরে আমরা উত্তর করার চেষ্টা করব। আনসিন টেক্সট, read the text and answer the questions 5 and 6. প্রথমে আমরা টেক্সটটি পড়ব, প্যাসেজটি পড়ে তারপরে 5 নম্বর এবং 6 নম্বর যে কোশ্চেনটা আছে তা উত্তর করব। Once there was a hare, এখন একটা খরগোশ ছিল, he was proud of his speed, সে তার গতি নিয়ে গর্ব করত। He was proud, সে ছিল গর্বিত তার গতি নিয়ে। One day acting the hare, খরগোশ was walking, হাঁটতেছিল beside the forest, একটা জঙ্গলের পাশ দিয়ে। Suddenly হঠাৎ he saw a tortoise, সে দেখলো একটি কচ্ছপ। It was moving slowly, এটি ধীরে ধীরে চলছিল। The hare laughed at it for its slow speed, খরগোশটি উপহাস করলো এদিকে তার ধীরগতির জন্য। দ্য হেয়ার কল্ড আউট টু দ্য টর্টোয়েস, খরগোশটি কচ্ছপকে ডাক দিল, হারে আ, তাড়াতাড়ি করো, ইউ আর সো স্লো, তুমি খুবই ধীরগতি। দ্য টর্টোয়েস ফেল্ট অ্যাংরি, আর কচ্ছপটি খুবই রাগান্বিত অনুভব করলো। দ্য ফিক্স আ স্টার্টিং অ্যান্ড ফিনিশিং লাইন, এবং তারা একটা শুরু এবং শেষের জন্য একটা লাইন বা সীমানা নির্দিষ্ট করল। দেন দে স্টার্টেড দ্য রেস আন্ডার এ ট্রি, তারপরে তারা একটা গাছের নিচ থেকে একটা প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা শুরু করল। উইদিন আ ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে দ্য হেয়ার রাইড আউট অফ সাইট, খরগোশটি দৃষ্টির আড়ালে চলে গেল। দ্য হেয়ার থট দ্যাট, খরগোশটি চিন্তা করলো যে দ্য টর্টোয়েস মাস্ট বি ফার বিহাইন্ড, কচ্ছপটি অনেক পেছনে। সো হি কুড টেক আ স্লিপ, সুতরাং সে একটু ঘুমাতে পারে। দ্য হেয়ার ফেল্ট আ স্লিপ, যখন সে ঘুমালো তখন সে গভীর ঘুমে পতিত হলো। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে দ্য টর্টোয়েস পাসড বাই দ্য স্লিপিং হেয়ার, কচ্ছপটি খরগোশটিকে পার করে চলে গেল। ফাইন দ্যাট হেয়ার ওক আপ, যখন খরগোশটি ঘুম থেকে উঠলো, হি ফাউন্ড ইট ওয়াজ টু লেট, সে দেখলো যে খুব দেরি হয়ে গেল। দ্য টর্টোয়েস অ্যান্ড হ্যাড রিচড দ্য ফিনিশিং লাইন, এবং টর্টোয়েস পৌঁছে গেল তার সীমানায়। অ্যান্ড অন দ্য রেস, এবং সে প্রতিযোগিতায় জয়লাভ করলো। দ্য হেয়ার আন্ডারস্টুড দ্যাট প্রাইজ ইজ নট গুড, এবং খরগোশটি বুঝতে পারলো যে গর্ব করা ভালো না। তাহলে আমরা এখন প্যাসেজটি পড়লাম, এখন আমরা এখানে 5 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং 6 নম্বরে ট্রু ফলস এটা করার চেষ্টা করব। তাহলে চলো প্রথমে দেখো 5 নম্বরে ফার্স্ট অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখো, এ বি সি। তাহলে এই নম্বরে আসো, দ্য হেয়ার লাফড অ্যাট দ্য টর্টোয়েস, খরগোশটি উপহাস করলো কাকে, টর্টোয়েস। তাহলে এ নম্বর হবে টর্টোয়েস। বি নম্বর আসো, দ্য টর্টোয়েস ওয়াজ দ্যাট স্লোলি, দ্য টর্টোয়েস ওয়াজ মুভিং স্লোলি, খুব ধীরে ধীরে কি করছিল, হাঁটছিল। সি নম্বর দেখো, দ্য টর্টোয়েস ড্যাশ দ্য রেস, দ্য টর্টোয়েস ড্যাশ দ্য রেস, তাহলে কি হবে, অন দ্য রেস, অন দ্য রেস।
কচ্ছপটি দৌড় প্রতিযোগিতা জয়লাভ করে। দুই নম্বরে আসো, যদি আমরা দিদি খেয়াল করি, দে স্টার্টেড দেয়ার রেস ফ্রম দেয়ার সিটি আন্ডার এটি আন্ডার এটি। এবং এই নম্বরে আসো, এই নম্বরে দেওয়া চল, ফাইনালি দ্য হেয়ার আন্ডারস্টুড দ্যাট প্রাইড ইজ ভ্যাশ প্রাইড ইজ ব্যাক। অবশেষে খরগোশ বুঝতে পারলো যে গর্ব হয় খারাপ। তাহলে আমরা পাঁচ নম্বরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেটা বুঝতে পারলাম। আমরা এখন ছয় নম্বরে চলে যাবো, সিক্স নম্বরে। সিক্স নম্বরে দেখো, ওয়ান নম্বরে আছে হলো দ্য হেয়ার ওয়াজ রানিং সুইফটলি, খরগোশটি খুব দ্রুত দৌড়াচ্ছিল। তাহলে এটা ট্রু, আমরা ছয় নম্বরে ট্রু ফলস করার আগে এটা পড়ে নিই। রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড রাইট ট্রু অর ফলস অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট। If the statement is false, write the correct answer. তাহলে যদি false হয় সেক্ষেত্রে আমরা এটাকে আবার correct answer লাগবে। তাহলে এই নম্বরে আসো, the hare was running swiftly। তাহলে এটা true। দুই নম্বরে আসো, the answer হলো the hare felt angry on the tortoise। The hare felt angry on the tortoise. Actually, it's a false. প্লাস কারেক্ট অ্যান্সার হবে হলো দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি অন দ্য হেয়ার। দ্য টর্টয়েস ফেল্ট তারপরে আসলো ফাইভ নম্বরে চলে যাবো আমরা। ফাইভ নম্বর এখানে লিখছি, ফাইভ নম্বরে দেখো দেওয়া আছে হলো দ্য হেয়ার ডিড নট ফেল স্লিপ, খরগোশটি গভীর ঘুমে ঘুম অনুভব করলো না। তাহলে এটাও ফলস। এই যে কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে দ্য হেয়ার ফেল্ট অ্যাসলিপ। তারপরে শুনলো সিক্স নাম্বার, সিক্স নাম্বারটা আমরা এখানে লিখছি, সিক্স নাম্বারটা খেয়াল করো। তাহলে এটা ওয়ান নাম্বার, এটা টু, এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ এবং এটা সিক্স নাম্বার। সিক্স নাম্বার হলো দ্য হেয়ার আন্ডারস্টুড দ্যাট প্রাইজ ইজ গুড, খরগোশ বুঝতে পারলো যে গর্ব হয় ভালো। এটা ফলস হবে, দ্য হেয়ার আন্ডারস্টুড দ্যাট প্রাইজ ইজ ব্যাড। কারেক্ট অ্যান্সার হবে দ্য হেয়ার ইনস্টিটিউট
that price is bad. Price is তাহলে আবার আমরা যেহেতু ট্রু ফলস টা আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে তাহলে আমি আবার বলছি এ নাম্বার দা হিয়ার ওয়াজ রানিং সুইফট খরগোশটি দ্রুত দৌড়াচ্ছিল এটা হবে ট্রু দুই নাম্বার দেখো দা হিয়ার ফেল্ট অ্যাংগ্রি অন দা টর্টয়েস এটা ফলস কারেক্ট অ্যানসার হবে দা টর্টয়েস ফেল্ট অ্যাংগ্রি অন দা হিয়ার তারপর আসলে তিন নম্বর দা দে স্টার্টেড দা রেস আন্ডার ট্রি এটাও তিন নম্বর তো হবে ট্রু চার নম্বর দেখো দা টর্টয়েস ডিড নট উইন দা রেস চার নম্বর যদি আমরা খেয়াল করি দা ফলস তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে কারেক্ট অ্যান্সার হবে দা টর্টয়েস ওয়ান দা রেস তারপর আসলো ফাইভ নাম্বার দ্য হেয়ার ডিড নট ফিল স্লিপ খরগোশটি গভীর ঘুম অনুভব করল না এটা হবে তাহলে চার নম্বরটা এটা হবে তোমার ফলস কারেক্ট অ্যান্সার হবে দ্য হেয়ার ফিল্ড স্লিপ এবং সিক্স নাম্বার দেখো দ্য হেয়ার আন্ডারস্টুড দ্য প্রাইড ইজ গুড এটা ফলস হবে কারেক্ট অ্যান্সার হবে দ্য হেয়ার আন্ডারস্টুড দ্য প্রাইড ইজ ব্যাড আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে এবং এই হোমওয়ার্ক তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যোগ হবে অবশ্যই তোমরা হোমওয়ার্ক করে প্রতি রবিবার জমা দেবে আশা করি সবাই বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই অন্য আরেকদিন অন্য আরেকটা বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ